এই যে এই প্লটগুলা যে প্লটগুলো বাড়তি বললাম পাঁচ থেকে শুরু করে একুশ উনিশ পর্যন্ত সেই প্লটে কোনো মালিক পাই না, কোনো কাগজপত্র আমরা পাইনি। এখন কার দপ্তর? এখন তো সব আসলাম এখন। যেখানে দাঁড়িয়ে আমরা লাইনম্যানদের সাথে কথা বলছিলাম ঠিক সেখানেই ইকবালের ডেরা। তবে এবার আর কোনো লাইনম্যান নয়, চোখে পড়ল কেবল তাদের ফেলে যাওয়া শূন্য চেয়ার। লাইনম্যান ওমর জানিয়েছিল গত তিন বছর এলাকা ছাড়া সভাপতি ইকবাল, কিন্তু ডেরায় ঢুকতেই চোখে পড়ল এবছর আগস্টে ছাপানো তার ব্যানার, যেখানে হাজির স্থানীয় সব বড় নেতারাই। জানলাম অক্টোবরেও ব্যানার করে অনুষ্ঠান করেছেন ইকবাল। পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন অটো মেকানিক জানালেন রোমাঞ্চকর আরেক তথ্য। তথ্যের চাঞ্চল্যকর অংশ হচ্ছে কমিটি বসে নেই, নতুন কমিটি শুধু নির্ধারিতই হয়নি, স্থানীয় নেতারা ফুলের মালা দিয়ে তাদের বরণও করেছে এবং তারাই এখন নিয়ন্ত্রণ করে সবকিছু। আসলেই কি এসব তথ্য সঠিক? যাচাই করতে যাই স্থানীয় শ্রমিক লীগের অফিসে। এখানে বিভিন্ন লোক আছে, মালিক আছে, সেটা চালক লীগের ইকবাল আছে, তারপরে উজ্জ্বল আছে, মেন হচ্ছে সাতটা প্রতি গ্যারেজতে গ্যারেজে টাকা তোলে, কিন্তু আমি সমস্ত নেতাকে নাম বলতে পারবো না, কারণ আমি তো একটা বাইটে মুশকিল করি। এটা আমাদের আমাদের মেন নেতা তো সাবেক সাধারণ সম্পাদক আসলাম ভাই ছিল, তার নেতৃত্বে সব কথা চলছে। আরও জানলাম নিকুঞ্জ আবাসিক এলাকাতেও চলছে রাজুকের প্লট দখল করে সরকারি বিদ্যুৎ বিক্রির প্রকাশ্য বাণিজ্য। এই যে এই প্লটগুলা যে প্লটগুলো বাড়তি বললাম পাঁচ থেকে শুরু করে একুশ উনিশ পর্যন্ত সেই প্লটে কোনো মালিক পাই না, কোনো কাগজপত্র আমরা পাইনি। এখন কার দখল? এখন তো সব আসলাম বাড়া দেখাইতেছে, পানির লাইন বাড়া দেখাইতেছে, এই বিদ্যুৎ লাইন বাড়া দেখাচ্ছে, এগুলা দুশো দিন সব সরকারের, সরকার কিন্তু এই ব্যাপারে কিচ্ছু জানে না। আসলেই কি বিভিন্ন অফিসের ব্যানার টানিয়ে বিক্রি হচ্ছে দেশকর বিদ্যুৎ? আমরা সরেজমিন অনুসন্ধান চালিয়েছি, খুঁজে দেখার চেষ্টা করেছি কার বিদ্যুৎ কে বিক্রি করছে। নিকুঞ্জ দুই রাজুকের আদর্শ আবাসিক এলাকা প্রস্তাবনার অন্যতম একটি প্রকল্প। ১৯৮৭ সালে গুলশান আবাসিক এলাকা উন্নয়ন সময় ক্ষতিগ্রস্ত জমি মালিক পক্ষকে ক্ষতিপূরণ হিসেবে এই প্রকল্পে আবাসিক প্লট বরাদ্দ দেয় রাজু। প্রকল্পের একের এ সড়কে কমপক্ষে ৯টি আবাসিক প্লট, শর্ত ভেঙে সেসব প্লট হচ্ছে বাণিজ্যিক ব্যবহার এবং ব্যবহার হচ্ছে রাষ্ট্রীয় বিদ্যুৎও। দেখতে চাই আবাসিক প্লটে বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ আছে কিনা, আর থাকলে তা কিভাবে। কিছু ব্যবহারকারী বিদ্যুৎ বিল মেটাচ্ছে মিটার দেখে নয়, ধরে দেয়া গড় হিসেবে। আপনাদের মিটারটা কোথায়? মিটার এটা মনে হয় দেখে নাকি গ্যারেজে, গ্যারেজের মিটার। ও আপনাদের নিজস্ব মিটার নাই, ওদের কাছ থেকে নিয়েছেন। মহাজনের নাম কি? মহাজনের নাম জাহিদ। এটা তো তিন চার জন আছে, তিন চার জন মহাজন। হ্যাঁ, ১৭ নম্বর প্লটের ভাড়াটিয়া ৪ জন, গ্যারেজ ছাড়াও আছে লেদ মেশিন কারখানা, তাদের বিল হয় ২১ নম্বর প্লট মালিকের আবাসিক মিটারের বিপরীতে, জানালেন খোদ ভাড়াটিয়াই। ১৭ নম্বর প্লট হচ্ছে আপনার, আমার এই যে সাব মিটার লাগানো আছে যা আসে তাই দিই। কত আসছে গত মাসে? গত মাসে আপনার যে প্রায় ২৪০০। বিদ্যুৎ বিল কত আসে? বিদ্যুৎ আসে আপনার ৩০০০। আপনার লাইট আছে, ফ্যান আছে, আর আপনার এই মেশিন আছে। ৭, ৯ ও ১১ নম্বর প্লটের ব্যবসা প্রতিষ্ঠান, গ্যারেজ ও কারখানার বিদ্যুৎ বিল হয় ৫ নম্বর প্লটের মিটারের বিপরীতে, বিলের টাকা নগদ পেমেন্ট যায় সেই প্লটের ক্লাব অফিসে। আপনাদের মিটারটা কোন ক্লাবে? এই যে ক্লাব, ও আমেলিক অফিস। হ্যাঁ হ্যাঁ,
মিটার ওখান থেকেই মিটার আপনার জি তাহলে বিলটা আপনারা ওদের দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ ওদের দেই আর মিলায় টিলায় দেয়া যায় আচ্ছা কত টাকা বিল দেন মাসে আমরা আয় 4-5000 টাকা আসে এই প্লটের মিটার কোন জায়গায় আমাদের মিটার অফিস হ্যাঁ সাবমিট আনছে অন্য জায়গা থেকে লাইন আনছে এখানে একটা অফিস আছে আওয়ামী লীগের অফিস থেকে আনছে